আন্দালি ব্রহমান পার্থ আমরা জানি যে আপনার এক পকেটে এক সময় ছুরি থাকতো একজন রাজনীতিবিদের পকেটে ছুরি থাকা এটা কেমন কথা আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে যে আমি ছুরি ছিনতাই করার জন্য রাখতাম না আসলে ব্যাপারটা ওরকম ছিল না না অন্য পকেটে লবণ থাকতো হ্যাঁ একজন রাজনীতিবিদের ছুরি এবং লবণ আপনি পুরো ঘটনাটা না বলে না আপনি যে এক সময় কথা বলছেন আমরা অনেক ছোট ছোট স্কুলে পড়তাম সে সময় আমাদের সময় তো এমন একটা ছিল যে আম পেরে খেতে হবে বাড়িতে যতই আম থাকুক পরের বাড়ি রাম। খেতে হবে এবং ওটা সেখানে দাঁড়িয়ে কাটতে হবে সেখানে লবণ মরিচ খেতে হবে তো সেই টেন্ডেন্সি থেকেই রাখা কিন্তু ধানমন্ডি এলাকার এই যে লবণ নিয়ে থাকা অথবা অন্যের গাছের আম নিজের গাছে অনেক আম থাকা সত্ত্বেও রাজনীতিবিদ পার্থ এখান থেকে কি শিখেছে কি দেখেছে দেখুন আমাদের তো আর ফেসবুক এরা ছিল না আমাদের সময় আমাদের সময় পাড়া মহল্লা বড় ভাই ছোট ভাই আমরা সবাই একজন আরেকজনকে চিনতাম আমরা আড্ডা মারতাম আমরা বের হব আমরা ফুটবল খেলবো আমরা ক্রিকেট খেলবো আমরা পরের বাড়ির আম খাবো এবং পরের বাড়িতে পরের পরের বাড়িতে ঢুকে যাব হঠাৎ করে অথবা ঘুরে পরের বাড়িতে ঢুকে যাবো এটা আমাদের জন্য নর্মাল ব্যাপার ছিল তো আমার মনে হয় যে নো রিগ্রেটস এটাই আমাদের এখান থেকে অনেক আমরা অনেক শিখেছি এবং আমার মনে হয় আজকে যে রাজনীতি করতে পারি বা সব ধরনের সব শ্রেণীর মানুষের সাথে মিশতে পারি আমার মনে হয় সেটা ওখান থেকেই স্টার্ট সেই সেই দুরন্ত শৈশব তার পরবর্তীতে ইংল্যান্ডে পড়াশোনা এখন জাতীয় সংসদ সদস্য এই তিনটাকে কিভাবে রিলেট করেন আমার মনে হয় এই 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 তিনটা আসলে দুরন্ত বললে ঠিক মানে সাংঘাতিক দুরন্ত সাংঘাতিক হ্যাঁ আমি মানে আজকে এই টিভিতে যারা অনুষ্ঠান দেখছেন আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব ধানমন্ডিতে আমার পাড়ার প্রতিবেশী যারা ছিলেন তারা দেখে একমত হবে হ্যাঁ আমি আমি সাংঘাতিক দুরন্ত একজন ছিলাম তো দুষ্টু ছেলে যাকে বলে সেটা ছিল আমার এইম ইন লাইফ বাট একটা জিনিস ছিল আমি আমার বাবাকে সাংঘাতিক ভয় পেতাম আর আমি জানি বাবা বছর একদিন ধরবে সেটা হলো রেজাল্ট পরীক্ষার দিন রেজাল্ট আসবে সো দুষ্টুমিটা মাগ্রেবের নামাজের আগ পর্যন্ত থাকতো মানে মাগ্রেবের বাবা ঢুকে যেত বাড়িতে তারপরে আর চলত না না আর বাবা এমন একটা জিনিস ছিল বাবা আমাকে এত মারতো মানে যে কোনো কিছু হলে এমন একটা সিচুয়েশন হতো যে বাবা ঢুকে আমাকে হঠাৎ একটা চর মেরে দিল আমি বললাম বাবা কি ব্যাপারটা কি বলো নিশ্চয়ই সারাদিন তুই এমন কিছু একটা করছিস যেটা আমি জানি না সে জানতো হি কুড অ্যাকচুয়ালি নিশ্চয়ই সারাদিন কিছু একটা করছে আর মা কভার দিত না আমার ছেলে কখন এটা করে না আমার ছেলে এটা করে না আর একটা জিনিস যে আপনার বাবা একসময় নগর পিতাও ছিলেন ঢাকার মেয়র ছিলেন এবং তারই ছেলে বিভিন্নভাবে এলাকা শাসন করে বেড়াচ্ছে অন্য পদ্ধতিতে না জিনিসটা আসলে আমাদের সময় কিন্তু ওই সিচুয়েশনটা ছিল না যে আমার বাবা মেয়র ছিলেন এই জন্য আই এম ডুইং দিস আমার বাবা মেয়র না থেকে আমার বাবা অন্য কিছু থাকতে আমি ডান ছিলাম ওর সাথে এর কোনো সময় হ্যাঁ না না আমাদের সময় ওগুলি ছিল না যে মাই ফাদার ইজ এ মেয়র এই জন্য আমি এটা করছি আ ইয়ং বয় ক্লাস এইটে নাইনে পড়তাম বুঝতামও না মেয়রের ক্ষমতা বা এল জেআডি ছিল বাবা তার কি ক্ষমতা ছিল আমার এটা করতে হবে বিকজ আমি সবচেয়ে বেশি দুষ্টামি করি কিন্তু এরশাদ সাহেবের ফলের পর আচ্ছা ওকে তারপরই কিন্তু আমি বাবা নেই বাবা তখন মামলাতে বাবা ভারতে ছিলেন ওই সময় তো এই যে বাবা নেই আই ওয়াজ ভেরি হ্যাপি যে বাবা নেই এখন তো আমার যা স্বাধীনভাবে অনেক আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো সো ইট হ্যাড নাথিং টু ডু উইথ যে বাবা মেয়র ছিলেন বা এই জন্য না না বিকজ এটা তো কোনো ওই টাইপের ছিল না এটা ছিল যে আমি সববরাতে বোম ফুটাবো এখন ফুটাতে তো আমাকে হবেই আমি যদি না ফুটাই তাহলে তো な。ホビー